এই যে দেখতে পাচ্ছেন লেভেলটা কত সুন্দর, একদম দেখেন কতটা গোল। এই যে পরিমাণে পানি এখানে এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার দিনে আপনাদের সামনে হাজির হলাম। আমার এই যে ছোট্ট আমার পেছনে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি নারকেল। আমি দুইটা গাছ লাগিয়েছিলাম গত 3 বছর আগে, এই বছর ডিসেম্বর মাসে, অর্থাৎ এই মাসে গত মাসে আর কি 3 বছর বয়স হয়েছে। তো এই গাছে দেখতে পাচ্ছেন যে অলরেডি দুইটা ডাব ধরে আছে, ওই পাশেও দুইটা আছে। আসলে ডাব যখন এই গাছে আসে, বেশ কিছু ডাব এসেছিল, কিন্তু আমার পরিচর্যার অভাবে অনেক ডাব পড়ে গেছে। সো আপাতত এই দুইটা ডাবই আছে। একটা বিষয় কি লক্ষ্য করলাম যে বেশ কিছু ডাব আমার হচ্ছে কি বড় হওয়ার পরে ফেটে যাচ্ছে, ফেটে যায়, অটো পানি পড়ে যাচ্ছে। পানির প্রেশারে মানে এতটুকু ডাবে যে এত পরিমাণ পানি আপনারা বুঝতে মানে ভাবতে পারবেন না যে কতটা পানি আছে। তো সেটাই আজকে আপনার আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে আমার চাচা, আসো রাজীব, তাকে নিয়ে আজকে আমার আসলে আমার ডাবটা পেরে দেখব। আচ্ছা, এখন এই কাস্তে দিয়ে আমি এখন ডাবটা কাটবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটু কাঁচা, এই যে ছোট ছোট ডাব, কিন্তু একদম দেখেন কতটা গোল। দেখি রেগুলার আমাদের যে দেশি ডাব আছে সেই ডাবের মতো না, তার থেকে অনেক ভালো। দেখে বোঝা যাচ্ছে যে এখানে পানিতে অলরেডি অনেক অনেক বেশি আছে, পানিতে ভরপুর। তো এখন আমরা এটাই কেটে দেখব যে ডাবটা, এই ডাবটা আমাকে পুরোপুরি কাটতে হবে না, শুধু একটু আস্তে কাটবো। দেখতে পাবেন পানি কতটা আছে। এই অবস্থা, এতটুকু কাটতেই ডাবটা একদম ফেটে গেল যে কতটা পানি পড়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমি সাইড থেকে পড়ে যাচ্ছে, এই যে অনবরত পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখন পানির প্রেসারে তো ফেটে গেছে, এত পরিমাণে পানি, এত পরিমাণে পানি এখানে, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে কতটা পানি আছে প্রায়, আবার এখানে পড়ে গেছে প্রায় 150 মিলিলিটার হয়তো পড়ে গেছে এখানে। এখানে প্রায় আমার ধারণা যে প্রায় 750 ml এর মতো এই গ্লাসটা ভরে গেছে। আবার এখানে অলরেডি পানি আছে, কিন্তু আবার যতটা পড়ে গেছে আমার ধারণা যে এরকম গ্লাস 2 গ্লাস পানি হবে। সো এতটুকু ডাবে যে এই পরিমাণ পানি, আবার এই ডাবটা যদি আর কিছুদিন রাখতে পারতাম, একটু যদি বড় হইতো তাহলে ডাবে অনেক বেশি পরিমাণ পানি হতো, তাই না? আচ্ছা, আমরা এখন এই পানিগুলো খেয়ে দেখবো সবাই। আচ্ছা, আমার চাচাকে দিচ্ছি প্রথমে, সে খেয়ে দেখবে কেমন লাগে। টাইম ভিয়েতনামের ডাবের পানি, ভিয়েতনামের ডাবের পানি, তুমি একটু নাও, একটু খাও। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি কেমন মজা। হ্যাঁ, দাঁড়া আর একটু খাও। একদম সে ডাবের পানি যেরকম হয় সেরকমই। আমার চিন্তা আছে যে আগামীতে যে ডাবগুলো আসবে সেই ডাবগুলো থেকে আমি নারকেল মানে নারকেল চারা তৈরি করার চেষ্টা করবো। তো এই ছিল আজকে আমাদের ভিয়েতনামি নারকেলের রিভিউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আমার চাচুর জন্য সাবস্ক্রাইব করবেন প্লিজ।